যাও 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 তো দেব বাবু, গেট খুলো। বলো কে আসছো? এই তোমার না সব, তোমার না সব জানার কথা ছিল বাজারে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করছো, দেখো দেখে দেখে কই চোখ বন্ধ করছো, দেখি ওইদিকে তাকা, মার দিকে দেখো, চোখ বন্ধ করো, হাত দাও, হাত চোখ বন্ধ করো, চোখ বন্ধ, হাত দাও, হাত দাও, তুমি কি খুশি হইছো? তোমার কই দিলাম বাজারে পাঠাও, তোমার রিক্সার ফাইল নিয়ে এসো নাকি? ভিতর গিয়েছে বড় কিনা ওই হয়ে গেছে গা। হায় রে, একটা জিনিস দেহার সাথে সাথে কিনা হয়ে যায় গা, ছেলে মানুষের অভ্যাস, ইলেকট্রিক জিনিসের প্রতি দুর্বলতা, মাল্টিপ্লাক। ওকে কি কি চোখ বন্ধ করবো না, তোমার সারপ্রাইজ দেবো নাকি? তুমি তো খাবা না এখন, আবার সারপ্রাইজ দেবো, আবার সারপ্রাইজ দেবো হাতে। ওকে ওকে, এটা এটা নিবা, এটা হাত দেওয়া, হাত দিতে হয়, এটা সব একই তো বাবা, সব সব একই। আগামীকাল হচ্ছে সারা পরীক্ষা আছে, তো আগের যে ফাইলটা ছিল এটা ছোট, মানে এই বোর্ডটা এর মধ্যে আসে না আরকি, তার জন্য একটা ফাইল নিয়ে আসতে বলছিলাম, ওটা নিয়ে আসছে, তো এখন সব ফাইলটা গুছিয়ে রাখি, কারণ সব রান্না করতে করতে পরে আই সার গুছাইতে গুছাইতে দেরি হয়ে যায়, তো এখন গুছিয়ে রাখলে সকালবেলার জন্য সুবিধা হয় আরকি। এই যে বোর্ডটা দিলাম, এটা কি যাইবো না, এটাও যাইবো না গো, যাবে ঢুকাও, ঢুকেলেই যাবে, আমি জানি, তাহলে আমার কাছে দাও, আমার কাছে দাও, ঠিক আছে তোমার কাছে দাও, আমার কাছে দাও না, পারবো না, আমি ব্যর্থ হয়ে এখন ইঞ্জিনিয়ার সাহেব কাজ কাজে লেগে পড়ছে। তারপরে তাহলে আর কি দিবা, ওই যে বক্সটা ঢুকাই দাও, দাও বক্সটা দাও, এইভাবে রাখতে হয় দেখে না, এইভাবে এই যে তালা মেরে দিতে হয়, দেখে দেখে আমি দেখাই, এইভাবে লাগাই, এটা তোমার, এটা তুমি তুমি পরীক্ষা দিতে যাবে, এটা নিয়ে যাও, তোমার নিও, এটা ঈশানের জন্য একদম বেস্ট, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এই দেখো গাই কি সুন্দর দেখছো, কি সুন্দর চকচকে গাই, গাই গাই চোখ আছে, এই যে চোখ, ঠিক আছে এই যে চোখ। ঈশান তুমি স্কুলে ভর্তি হবা? তোমাকে কি স্কুলে এই ভর্তি করাই দিব? উনি এখন বাজে হচ্ছে কয়টা, এখন বাজে হচ্ছে রাত 11:15, এই মাত্র বাসায় আসলেন, আর কি ব্যস্ত মানুষ রে, ইস কাজ করতে করতে টইলে পড়তে, এই যে আমি একটু ঘড়ি দেখাই দেই, সত্যি সত্যি 11:15 বাজে, আমাদের আজকে আমাদের আজ আমাদের আজকে লাঞ্চ মেনু দেখে কি ছিল সেটা দেখাই, কারণ আজকে আমি ব্লগ বানাই নাই, আজকে ছিল হচ্ছে যে সামুদ্রিক, এটা কি জানি, হ্যাঁ চ্যালেঞ্জ করলাম, ঝাটকা মাছ আর হচ্ছে পেঁপে আলু দিয়ে ঝোল, বাবারে পাতিলের অবস্থা, প্লেটের অবস্থা খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে, কারণ আমাদের গরম করছে, সজনে ডাটা, সজনে আসছে আর আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে, আর হচ্ছে করলা আলু দিয়ে ঝোল রান্না করা হয়েছিল, তো কালকে আগামীকালের দুপুরের রান্নার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, আজকেরটা তো হলো না, ওইখানে একটা অপুট্টু রাখছে তোমার জন্য, করলাটা একদম জম, হ্যাঁ করাটা যায় স্পেশাল দিতা গো, একবারে ফাটাফাটি সেই রকম দিতা, কিন্তু করলার ঝোল কিন্তু খাইতে অনেক ভালো লাগে।
এটা বেশি তিতা ছিল, একটু বেশি তিতা হলে ওটা আবার ভাজা খেতে বেশি ভালো লাগে। আচ্ছা যাও যাও চেঞ্জ করে আসো, খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। তাই নেশান কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে না, সারা বিবির ও সারা মনির লঙ্গি দেয়া তো সারা আর ইশান খেলছিল, দেয়া তো কই রাখছে, হয়েছে দাও দাও রেখে দে রেখে দে, তুমি এটা নাও ওর জায়গা দে, বুঝো না কে বুঝবো, উঠো না বলবো বলবো সরো, কি বলবা সরো, তোমাকে দিতে হবে ভাত, ভাত খাবা কি দিব তোমাকে, কি দিব তোমাকে, ইটা কোনটা মোবাইল, তুমি বলো মোবাইল কি দিব, বলো ফোন দাও ফোন। শুভ সকাল সবাইকে, কেমন আছেন সবাই, আশা করছি ভালো আছেন, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, ব্লগটা শুরু করেছিলাম আগের দিন রাতের বেলা থেকে, তো যখন সার বাবা আর কি বাসায় আসলো তখন হচ্ছে ঈশানবাবু জেগে থাকে, যতক্ষণ না ওনার বাবা আসবে ওনার বাবার সাথে কথা বলে এরপর হচ্ছে উনি ঘুমান, তো তার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন হচ্ছে সকালবেলা, সকালবেলা উঠে যে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি, প্রথমে হচ্ছে মুসুরের ডাল ধুয়ে বসিয়ে দিলাম, আরেক পাশের চুলাতে হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বের করব। অনেক সময় দেখা যায় যে যেদিন একটু কাজের বেশি চাপ থাকে সেদিন চেষ্টা করি মাছটা রাতের বেলা ভিজিয়ে রাখার জন্য, মানে ফ্রিজ থেকে বের করে রাখার জন্য, তাহলে দেখা যায় সারা রাত বাইরে থাকলে মাছের মধ্যে আর বরফটা থাকে না, কিন্তু অনেক সময় অলসতার কারণে ইচ্ছা করে না, তো আজকে আর বের করিনি, এইমাত্র এই যে ফ্রিজ থেকে বের করব। তো আজকে কি কি রান্না হবে আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না হবে হচ্ছে শালগম আর হচ্ছে আলু দিয়ে সামুদ্রিক পোয়া মাছের ঝোল, তার সাথে হচ্ছে শুটকির খুবই দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে হচ্ছে মসুরের ডাল আর বেগুন ভাজা বাচ্চাদের জন্য। তো প্রথমে যে মাছটা বের করে নিলাম, এখন হচ্ছে একটু কল ছেড়ে রেখে দেব, কারণ হচ্ছে যেহেতু বরফটা একটু বেশি আছে, কারণ কল না ছাড়লে দেখা যাবে যে বরফটা গলতে চাইবে না। এইদিকে মাইমাকে ওনার কাজে বসিয়ে দিয়েছি, তো মরিচ ধুয়ে বসিয়ে দিয়েছি মরিচ কেটে দেওয়ার জন্য, কাজের চাপ বেশি থাকে তখন যে যাই হেল্প করুক না কেন সেটাই অনেক বড় ব্যাপার হয়ে যায়, এই কাঁচা মরিচ কেটে দিলে মনে হয় যে ওই সময়টা আমাদের আমাদের বাঁচবে। আর এদিকে হচ্ছে মা সবজি কাটতে বসে পড়েছে, আমরা সবসময় শুনে আসছি যে সবজি ধুয়ে কাটা ভালো, কিন্তু এই অভ্যাসটা তৈরি করাটাই অনেকটা কঠিন ব্যাপার, সবসময়ই এই জিনিসটা অলসতা লাগে যে সবজি ধুয়ে কাটবো কেন, আগে কেটের পর হচ্ছে ধুবো, এই অভ্যাসটার কারণে হয়তো আমাদের অনেক কিছুই আর কি ভালো জিনিসগুলোও অভ্যাস হয় না। তো এদিকে হচ্ছে সবজি ধুয়ে দিয়েছি আর মাছটা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে মাছের ঝোল আর কি বসিয়ে দিল, তো প্রথমে একটু ফোড়ন দিয়েছে, এবার হচ্ছে আলু আর হচ্ছে শালগম, অনেকে এটাকে উলকপি বলে থাকেন অনেকেই শালগম বলেন, যার যেটা সুবিধা আর কি। তো এদিকে হচ্ছে ওইটা কষিয়ে নিতে নিতে এপাশে চুলাতে বেগুন ভাজা বসিয়ে দিল, বাচ্চাদের জন্য আসলে কিছু না কিছু আমাদের প্রত্যেক দিন করতেই হয়, কারণ হচ্ছে ওরা যেহেতু ঝাল খেতে পারে না ওদের জন্য আলাদা করে কিছু করা হয়। অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে অভ্যাস করবো আমাদের খাবারগুলো খাওয়ানোর, কিন্তু তারপরেও হয়ে ওঠে না, বিশেষ করে সমস্যা হয় হচ্ছে ঈশানের ক্ষেত্রে, কারণ ঈশান একটু বেশি ছোটো, তো সারার অমি হয়তো বা খেতে পারবে, ঈশানের জন্য একটু সমস্যা হয়ে যায়। ঈশানের জন্য যেহেতু আলাদা রান্না করতেই হবে তো ওদের জন্য আর কি করা হয়,
এদিকে হচ্ছে সবজি কষানো হয়েও গেছে আর জলটা দিয়ে দিয়েছি, এবার হচ্ছে মাছ অ্যাড করে দিল। এবার হচ্ছে যে চচ্চড়ির কথা বলেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে সবজি দেওয়া হয়েছে মূলা, সিম, বেগুন, ছোট আলু। এরপর হচ্ছে দেওয়া হয়েছে চিংড়ি মাছের শুটকি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো, কাঁচা মরিচ, আর হচ্ছে সরিষার তেল দিয়ে এটাকে একদম মেখে চুকে বসিয়ে দিতে হবে। খুবই টেস্ট হয় এইভাবে রান্না করলে। আপনারা চাইলে নর্মাল ভাবে মানে শুটকিটা চুলায় ভেজে রান্না করতে পারেন, তবে এইভাবে মেখে চুকে রান্না করলে শুটকির চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। একবার খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এবার হচ্ছে যে এর মধ্যে একটু ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটু জিরে গুঁড়া দিল। সামুদ্রিক পোয়া মাছের ফ্লেভারটা অনেক ভালো, আমরা কয়েকবার খেয়েছি এর জন্য এবার নিয়ে আসছে। যে উলকপি দিয়ে ঝোল রান্না করলে হয়তো বা খেতে আরও বেশি টেস্ট লাগবে। এখানে হচ্ছে যে চচ্চড়ির মধ্যে এখন রসুন অ্যাড করে দিল। মূলা যেহেতু দেওয়া হয়েছে মূলা থেকে অনেক জল ওঠে, তো এর জন্য এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন হয় না। অনেক থাকেন দিব নেই যাবো। শুটকি পছন্দ নেই, গন্ধ থাকলে ভালো লাগে। শুটকি সারা, তুমি কোথায় যাচ্ছ? তোমার কাছে পরীক্ষা আছে? কি পরীক্ষা আজকে? ম্যাথ পরীক্ষা, অঙ্ক পরীক্ষা বলো। আজকে তোমার কি পরীক্ষা? অমির আছে কি পরীক্ষা? এই আমি বলতে পারেন আছে কি পরীক্ষা, তাহলে কেমন হবে? গুড, তাহলে ভালো করে ম্যাথ পরীক্ষা দিবা তোমরা, ঠিক আছে? কোনো কিছু যেন ভুল না হয়, ভুল হইলে কিন্তু আসলে পরে আবার বাড়ি দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, যাও 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 যাও। আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতেছি, আপনারাও খাওয়া দাওয়া করেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা সবাই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা দেখার জন্য সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ততদিন অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে টাটা, বাই বাই।